এইটা যদি ঢুকে তাহলে আবার আকীদা গণ্ডগোল, আকীদা নষ্ট, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আর বিশ্বাসটা, আকীদাটা নষ্ট হয়ে যাওয়া মানে আমার সব বরবাদ, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। যত আমল করি, কোটি কোটি টাকা সদাকা করি, দান করি, মসজিদ করি, মাদ্রাসা করি, আমল করি, কোনো কাজ হবে না। আচ্ছা, এবার আসেন, এই আকীদা পরিচ্ছন্ন থাকলে কি লাভ, পরিচ্ছন্ন না থাকলে, বিশুদ্ধ না থাকলে ক্ষতিটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোনো সাহাবিকে, কাউকে যদি মুসলিম হিসাবে পরীক্ষা করতেন, আগে খবর নিতেন তার ঈমান বিশুদ্ধ কিনা, তার আকীদা বিশুদ্ধ কিনা। ঈমান বিশুদ্ধ হলে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসাবে ঘোষণা দিতেন, আর যদি আকীদা গণ্ডগোল থাকতো, সে যত আমলই হোক তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন হিসাবে ঘোষণা দিতেন না। কারো ঈমান পরীক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, নাইমিয়া নামাজ পড়ো কিনা। আমাদের দেশে আমরা কিন্তু এটা জিজ্ঞেস করি, এই ভাই আপনি নামাজ পড়েন কিনা, আমরা সবারই জিজ্ঞেস করি এটা, নামাজ পড়ে কিনা। কিন্তু নামাজ পড়ে কিনা এটা মূল বিষয় না, তার আগে আরো মূল বিষয় রয়ে গেছে, জিজ্ঞেস করতে হবে যে ভাই আপনার ঈমান বিশুদ্ধ কিনা, আকীদা বিশুদ্ধ কিনা, আগে খবর নিতে হবে এটা। তাহলে আগে সলাত আদায়ের আগে আপনি নামাজ পড়েন কিনা এটা জিজ্ঞাসা করার আগে তাকে জিজ্ঞাসা করতে হবে কি, ভাই আপনার আকীদা বিশুদ্ধ কিনা, আপনার ঈমানটা বিশুদ্ধ কিনা, ঈমানটা ঠিক আছে কিনা, আগে এই খবরটা নিতে হবে, তারপরে সলাত। কারণ ঈমান যদি বিশুদ্ধ না থাকে, আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আপনার সলাত দিয়ে কি হবে? মাইকটা এমন করতেছে কেন? আচ্ছা, তারপরে কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ আসতো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে তার আকীদা বিশ্বাস পরীক্ষা করতেন। আপনার মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার একটা দাসী ছিল, এই দাসীকে আমি একদিন আমার একটা ছাগল, সে ছাগল চড়াইতো, একটা ছাগল বাগে নিয়ে গেছে, এই জন্য আমি রাগান্বিত হয়ে ওই দাসীকে আমি একটা চপট আঘাত করলাম, একটা থাপ্পড় দিলাম। দেওয়ার পরে আমার অন্তরে, আমার মনে একটু ব্যথা জাগলো যে আহারে, যে এরকম একটা কাজ করলাম, মেয়েটা ব্যথা পাইলো, দাসীটা, তার মনে একটু খুব দয়া আসলো। তখন তিনি চাইলেন দাসীটাকে আজাদ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাসীটাকে আমার কাছে নিয়ে আসো। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করলেন যে তার ঈমান আছে কিনা, তার আকীদা বিশুদ্ধ কিনা। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটা জিনিস জিজ্ঞাসা করলেন। এক নম্বরে জিজ্ঞাসা করলেন, আইনাল্লাহ, বলো এই দাসী আল্লাহ কোথায়? তাহলে আল্লাহ কোথায়, এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীকে এক নম্বরে জিজ্ঞাসা করছেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী জবাব দিলেন, ফিস সামা, আল্লাহ তো আকাশে, আল্লাহ তো উপরে, আল্লাহ তো উপরের দিকে, আল্লাহ আকাশে আছে। দেখেন, দাসী কোন স্কুলে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, পড়ছে না কোথাও, হ্যাঁ কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন কওমি মাদ্রাসায় পড়ছে, কোন আলিয়া মাদ্রাসায় পড়ছে, কিন্তু দাসীর আকীদা কত পরিচ্ছন্ন, কত পরিষ্কার। আর এখন আপনি আমাদের কাউকে জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, বলি কি, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায়। তাহলে দেখেন এই আকীদার গণ্ডগোল। দেখেন, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুমিনদের আকীদা ছিল আল্লাহ আকাশে, আর আজকে হয়ে গেছে আল্লাহ সব জায়গায় আছে, সব জায়গায় বিরাজমান। দেখেন আকীদার কত পরিবর্তন হয়ে গেছে, কোথায় আর কোথায় হয়ে গেছে। আচ্ছা, আল্লাহ যদি সব জায়গায় হয়, তাহলে দোয়া করার সময় হাত উপরের দিকে কেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উপরের দিকে দোয়া করি না? যদি আল্লাহ চারের দিকে হয়, তাহলে তো দোয়া করতে হবে এইভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কি বলেন? চারের দিকে ঘুরাইতে হবে না, কারণ আল্লাহ তো সব দিকে, উপরের দিকে কেন? কখনো দেখছেন এভাবে হাত চারিদিকে ঘুরাইতে? আল্লাহ যদি সব দিকে চারিদিকে থাকেন, তা হাত তো চারিদিকে ঘুরাইতে হবে, হাত উপরের দিকে ধরলে কেমনে হবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান,
আল্লাহ রাব্বুল আলামিনের এলেম সব জায়গায় বিরাজমান, আল্লাহর এলেমের বাহিরে একটা গাছের পাতাও ঝরে না। আল্লাহ পাক জলে স্থলে যত জায়গায় যা আছে একটা দুলিকণা পর্যন্ত আল্লাহর এলেমের বাহিরে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে সব জায়গায় বিরাজমান না। কেউ কেউ আবার বলেন যে আল্লাহ তো কোরআনে বলছে আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের নিকটে, একেবারে নিকটে। তো নিকটে মানে কি? নিকটে মানে কি আল্লাহ সব জায়গায় আছেন? নিকটে মানে সঙ্গে থাকা, মানে যে তাকে রহমত করা, তাকে সাহায্য করা। আমরা অনেক ভাইকে বলি না তুমি ভয় করিও না আমি আছি তোমার সাথে, বলি না। তো আমি আছি মানে কি? আমি সবসময় 24 ঘন্টা তার সাথেই থাকি। তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকা মানে আল্লাহ সাহায্য করেন, আল্লাহ দেখেন, এগুলার অর্থ আল্লাহ সাথে থাকা। তাহলে এই মহিলার এই দাসীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন আইন আল্লাহ, দাসী জবাব দিচ্ছেন কি? ফিসামা। তারপরে জিজ্ঞাসা করছেন মান আনা, আমি কে? দাসী বলেন আন্তা রাসূলুল্লাহ, আপনি ওই আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এরে আজাদ করে দাও, এ হলো সঠিক সত্যিকারের মুমিনা। সুবহানাল্লাহ, এ হলো মুমিনা, তার আকীদা বিশুদ্ধ, ঈমান বিশুদ্ধ আছে। তাহলে আপনার আকীদা বিশুদ্ধ হলে বুঝতে হবে সে মুমিন, আকীদাই বিশুদ্ধ নেই আমল করে। কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা আসছে প্রথম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় দেখেন, আগে আসছে কি? ঈমান। একেবারে সব জায়গায় আগে ইমান, তারপরে আমল সালেহ, কারণ আমলগুলো ইমানের উপরে নির্ভরশীল। এই জন্য ইমান বিশুদ্ধ হইলে আমল সমস্যা না, ইমানের টানেই আমল বিশুদ্ধ হয়ে যাবে।